মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। এল পাসো সীমান্তে বিক্ষোভ করেছে কয়েকশো অভিবাসন প্রত্যাশী। ব্যানার ফেস্টুন নিয়ে বর্ডার এলাকায় জামায়াত হন তারা। অভিবাসন প্রত্যাশীদের জন্য আমেরিকা সীমান্ত উন্মুক্ত করার দাবি জানায়, আর একই সাথে মার্কিন অভিবাসন নীতি শিথিলেরও আহ্বান তাদের। সীমান্তবর্তী এলাকা সফর করবেন বাইডেন, যেখানে স্থানীয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। সম্প্রতি মেক্সিকো, ভেনেজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ায় বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী এল পাসো সীমান্ত এলাকায় ভিড় করেছে। তবে মার্কিন প্রশাসনের কঠোর নীতির কারণে প্রবেশাধিকার না মেলায় উত্তেজনা ছড়িয়েছে।